औपনিবেশিক শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করতে যে বিপ্লবী আন্দোলন চালিয়েছিলেন যে সব নেতা তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন বাল গঙ্গাধর তিলক একজন যুক্তিবিদ রাজনীতিবিদ এবং সমাজ সচেতন ব্যক্তি বাল গঙ্গাধর তিলক আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য কলকাতাতেই পরবর্তীকালে এই বাল গঙ্গাধর তিলকের মূর্তি স্থাপিত হয় রাজভবনের ঠিক উল্টো দিকে আমরা দুরন্ত বার্তার ডিজিটাল টিভির পক্ষ থেকে সেই মূর্তি স্থাপনের ইতিহাস তুলে ধরব বিশিষ্ট ভারতীয় পণ্ডিত জাতীয়তাবাদী নেতা সমাজ সংস্কারক আইনজীবী এবং স্বাধীনতা কর্মী বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিককার নেতা ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো যার অর্থ জনগণ দ্বারা গৃহীত এই তিলকেরই মূর্তি রয়েছে কলকাতার রাজভবনের দক্ষিণ দিকে আকাশবাণী ভবনের ডান দিকে যেখানে গোষ্ঠপালের মূর্তি রয়েছে সেখান থেকে ডানহাতি আরেকটু এগোলেই লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মূর্তিটি চোখে পড়ে সেখানে আগে ছিল ইংরেজ ভাইসরয় স্যার জন লরেন্সের ব্রোঞ্জ মূর্তি পরবর্তীকালে লরেন্সের মূর্তি সরিয়ে সেখানে লোকমান্য তিলকের মূর্তি প্রতিষ্ঠা করা হয় তবে লরেন্সের মূর্তিটি সেখান থেকে সরিয়ে দিলেও লরেন্সের মূর্তির চতুর্দিকে যে বেলে পাথরের চাতাল ও অন্যান্য স্থাপত্য ছিল সেগুলি এখনও রয়ে গেছে লোকমান্য তিলকের মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন লাল রঙের বেলে পাথরের পাদপীঠের ওপর দাঁড়িয়ে রয়েছে তিলকের মূর্তিটি মূর্তির পরনে ধুতি চাদর আর পাঞ্জাবি মূর্তির বুকের ওপর দিয়ে আড়াআড়িভাবে রয়েছে চাদর মাথায় পাগড়ি সামনে বাঁহাতের ওপর ডানহাতটি রেখে কিছুটা বাঁদিকে চেয়ে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লোকমান্য তিলক বাঁহাতে ধরা রয়েছে লাঠি 10 ফিট উচ্চতার এই মূর্তিটিও ব্রোঞ্জের মূর্তির সামনে জন্ম মৃত্যু তারিখ উল্লেখ করা হয়েছে পাদপীঠের নিচে শায়িত স্বতন্ত্র এক প্রস্তর ফলকে তিলকের স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট বাক্যটি লেখা রয়েছে প্রতি বছর তিলকের জন্ম ও মৃত্যুদিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী পুরুষ বাল গঙ্গাধর তিলকের মূর্তি কলকাতায় স্থাপন করা হলেও আজ কিন্তু তা অবহেলিত নতুন প্রজন্মের কাছে এখনও বাল গঙ্গাধর তিলকের কর্মকাণ্ড সেভাবে তুলে ধরা হচ্ছে না তাই দুরন্ত বার্তা ডিজিটাল টিভির পক্ষ থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব নতুন প্রজন্মের কাছে তিলকের জীবনী এবং কর্মকাণ্ড তুলে ধরা হোক আপনারা আমাদের দুরন্ত বার্তা ডিজিটাল টিভিতে নিয়মিত নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।